মাথা ভাঙার ঘটনায় সোচ্চার শুভেন্দু। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখলে সামিল হয়েছিল গোটা রাজ্যবাসী। জুনিয়র চিকিৎসকদের ডাকে আলো নিভিয়ে প্রতিবাদ চলল গোটা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ। এবং তার মধ্যেই একটা গা শিউরে ওঠা ঘটনা ঘটে গেল কোচবিহারের মাথাভাঙায়। কি হয়েছিল মাথাভাঙায়? 4 সেপ্টেম্বর রাতে কোচবিহারের মাথাভাঙায় প্রতিবাদে নেমেছিলেন শিল্পী থেকে সাহিত্যিকরা। রাস্তায় লেখা হয়েছিল জাস্টিস ফর আরজিকর। প্রতিবাদ চলাকালীন হঠাৎ করেই প্রতিবাদীদের ওপর হামলা চালালো তৃণমূলের স্থানীয় নেতারা। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে আন্দোলন রুখতে আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়েন তৃণমূল নেতারা, যারা স্থানীয় বাসিন্দাদের কাছে তৃণমূলের নেতা হিসেবেই পরিচিত। একজন বাম শিল্পী যিনি নিজে একজন চিত্রশিল্পী, তাকেও রীতিমতো মারধর করা হয়, আর সঙ্গে চলে অকথ্য ভাষায় গালিগালাজ। ওই প্রতিবাদটি হয়েছিল সম্পূর্ণ অরাজনৈতিকভাবেই। রাজপথে তারা আলপনা দিয়েছিলেন এবং লিখেছিলেন জাস্টিস ফর আরজিকর। তৃণমূল নেতারা সেই লেখা মুছে দিয়ে চরম দাদাগিরির নমুনা দেখায়। উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহারের ওই প্রতিবাদীদের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। তাহলে কি ওই নেতার উস্কানিতেই চলল হামলা? নেতাদের নির্দেশেই কি আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হলো? যারা এই হামলা চালালো তাদের কি পুলিশ গ্রেফতার করবে? মাথাভাঙার তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় বলেন যে অরাজনৈতিক ব্যানারের পেছনে রাজনীতি করছে আন্দোলনকারীরা। এর পেছনে বিজেপি এবং সিপিএম এর কারসাজি রয়েছে। ওরা আসলে জাস্টিস চাইছে না, চাইছে মমতার পদত্যাগ, অর্থাৎ পিছন থেকে ক্ষমতা দখলের চেষ্টা করছে। সেই জন্যই আমরা চক্রান্ত রোখার চেষ্টা করছি। মারধরের প্রসঙ্গে এবং স্লোগান মোছার প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে এমন কিছুই সেখানে ঘটেনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাথাভাঙার এই ঘটনাকে তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন বিজেপি সারা বছর ধরেই তৃণমূলের কাছে আক্রান্ত হয়, বিশেষ করে ভোটের আগে। কিন্তু এবার তৃণমূল রাজ্যের সাধারণ মানুষকেও আক্রমণ করতে ছাড়ল না। মাথাভাঙায় যে বর্বরোচিত ঘটনাটি ঘটে গেল তা দেখেছে রাজ্যবাসী। তাতে তিনি একটা কথাই বলেছেন, ছি মমতা, ছি মমতা। তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর সমস্ত দায়ভার মাথায় নিয়ে পদত্যাগ করা উচিত। ঘটনাটি মাথাভাঙা ব্লকের তৃণমূল সভাপতি বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে অন ক্যামেরা ঘটেছে। আন্দোলনকারীরা কোনো রাজনৈতিক ব্যানারের তলায় আন্দোলন করেননি, তাদের কোনো রাজনৈতিক এজেন্ডাও ছিল না, তা সত্ত্বেও তাদের ওপর আক্রমণ করা হলো। এবং সবচেয়ে বড় লজ্জাজনক বিষয় এটাই, ঘটনাস্থল থেকে মাত্র 100 মিটার দূরে পুলিশ থানা থাকা সত্ত্বেও থানার আইসি হেমন্ত শর্মা ঘটনাস্থলে আসেননি এবং কোনো অ্যাকশনও নেননি। ঘটনার প্রতিবাদে বিজেপি, ভারতীয় জনতা পার্টি আন্দোলন করবে। শুভেন্দুর মতে জনগণের আন্দোলনকে ভয় পেয়েছে তৃণমূল। মানুষের এই আন্দোলনের ভয়ে আন্দোলনকারীদের উপর দফায় দফায় হামলা চালানো হচ্ছে যাতে আন্দোলন রোখা যায়। শুভেন্দু অধিকারী সবাইকে আহ্বান করেছেন নেতাজির পথ ধরে আন্দোলন করতে এবং একটাই দাবি, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ।